মহরম মাসে যখন আসে তখন কয়েকটা জিনিস আমাদের আল্লাহ তাআলা স্মরণ করাই দেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করাই দেন। সেটা হলো এই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথমে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে ওই বছর মহরম মাস আসলো, উনি দেখলেন যে সব ইহুদিরা সাজ সাজ রব পড়ে গেছে, মহরম শুরু হয়ে যাওয়ার সময় থেকে মহরম হচ্ছে একেবারে সবার মধ্যে। উনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার মহরম নিয়ে এত মাতামাতি? তাহলে এই সময়ে 10 তারিখ যেটা আসতেছে ওই দিনে আমরা রোজা থাকবো কেন? ওই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম এই আনন্দে এই দিন রোজা রাখছিলেন এবং আমরা সেই কথা স্মরণ করে রোজা রাখি। আল্লাহ রসুল তখন নির্দেশ দিলেন সবাইকে যে তোমরা সবাই রোজা রাখো, কারণ মুসা আলাইহিস সালামকে যদি কেউ অনুসরণ করতে হয়, কাকে ভালোবাসতে হয়, আমি হলাম তাকে সবচেয়ে বেশি ভালোবাসার বেশি হকদার, তোমরা সবাই রোজা রাখো। ওই বছর মহরমের 10 তারিখে রোজা রাখা ওই বছর ফরজ ছিল, সুন্নত না কিন্তু ফরজ ছিল। এর পরের বছর আল্লাহ তাআলা রমাদানের রোজা ফরজ করে দিলেন, এর পরের বছরে দ্বিতীয় হিজরিতে রমাদানের রোজা ফরজ হয়। তখন থেকে রমাদানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মহরমের রোজা মুসলমানদের উপর ফরজ। এই জিনিসটা কিন্তু আমাদের মনে করাই দেয় আল্লাহ তাআলা এবং তার রাসূল, যে আল্লাহ তাআলা বিরাট শক্তির হাত থেকে মুসা আলাইহিস সালামকে এই দিনে মুক্তি দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের যে সাফিনা ছিল, যে জাহাজ ছিল, যে নৌকা ছিল, সেটা জুদি পাহাড়ে ওই দিন মানে লাগছিল। তো এর মানে ঐতিহাসিকতা আছে, মহরম মাস যেটা আসতেছে এর একটা ঐতিহাসিকতা আছে। 10 তারিখকে কেন্দ্র করে ইসলামের বেশ কিছু ইতিহাস আছে। এমনও কথা আছে যে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটনটা করাবেন মহরমের 10 তারিখে। তাহলে এই দেশ 10 তারিখের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন। এই গুরুত্বপূর্ণ দিন হিসেবে আমাদের এই রোজা রাখার প্রবণতা এটা রাখা দরকার বেশি বেশি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুস সালাতি আফদালু বাদাল মাকতুবা, যে ফরজ নামাজগুলোর পরে কোন নামাজটা সবচেয়ে উত্তম আল্লাহর কাছে, ও আইয়ুস সিয়ামি আফদালু বাদা শাহরি রমাদান, এবং রমাদান মাসের পরে কোন রোজাটা সবচেয়ে উত্তম? তখন আল্লাহ রাসূল তার জবাবে বললেন, যে ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো ওই নামাজটা যেটা জৌফিল লাইল পড়া হয়, রাতের শূন্য সময়ে। শূন্য সময় মানে সবাই যখন ঘুমিয়ে গেছে শেষ রাত্রে, ওই সময় শূন্য মনে হয়, শূন্য, জৌফ মানে শূন্য। অদ্ভুত, আমার আমি যত দিন আমি দেখি যে যত রাতে আমি এই শেষ রাত্রের অবস্থানটা নির্ণয় করার চেষ্টা করেছি আমার এবং পৃথিবীর, আমি যেখানে থাকি সেখানকার পৃথিবীর সাথে আমি যখন সম্পর্ক নির্ণয় করতে চাইছি, এ তখন মনে হয়েছে শূন্য শূন্য, চতুর্দিকে নীরব, কিছু কিছু পাশের আশেপাশের ঘুমের শব্দ, ঝিঝির শব্দ, শূন্য আর শূন্য। এই সময়টা সালাত আদায় করতে পারাটা সবচেয়ে উত্তম সালাত, সবচেয়ে ফরজ নামাজের পরে। মনে রাখা দরকার যে একটা কথা মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকী উনি বলে গেছেন, এটা আপনারা সবাই মুখস্থ করে রাখবেন, যে ফরজ নামাজ এক রাকাতের ফজিলত এত বেশি, যদি সুন্নত 1 লক্ষ রাকাত নামাজ পড়েন তাহলে ফজর ফরজ 1 রাকাতের সমান হবে। সুন্নত 1 রাকাতের এত বেশি ফজিলত, নফল 1 লক্ষ রাকাত নামাজ পড়লেও অত ফজিলত হবে না।
ওনার এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইসলামের জন্য। অনেকে মনে করে যে ঠিক আছে, তাহাজ্জুদ নামাজ যখন এত ভালো, তো ঠিক আছে আমি নামাজ পড়লাম, পড়ে ঘুমিয়ে পড়লাম, ফজর নামাজ পড়লাম না। কোনো দিন আপনি সারা জীবন ধরে যদি তাহাজ্জুদ নামাজ পড়েন আর ফরজ নামাজ নামাজ পড়েন, তো ওই তাহাজ্জুদ নামাজ এক রাকাত ফরজ নামাজের সমান হবে না। এই জন্য আল্লাহ রাসুল বলছেন যে মানে ফরজ নামাজের পরে শেষ রাত্রে শূন্য রাত্রে, রাত্রে শূন্যতার সময় যখন নামাজ পড়া হয় তখন সেটা হলো সেরা। ওয়াফদালু সিয়াম বাদা শাহরি রমাদান সিয়াম ও শাহরিল্লাহির মুহাররম, শব্দটা দেখেন আল্লাহ রাসুলের, যে সবচেয়ে ভালো সলাত হলো সিয়াম, হলো এই রমাদানের পরে মুহাররম মাসের, আল্লাহর মাস মুহাররম, শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ তাআলা রাসূলের হাদিস, তিনি বলছেন শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররমে, মুহাররমের যে সিয়ামটা করা হয় সেটা, সেটা কবে? 10 তারিখে। আল্লাহ রসুল 10 তারিখে মানে সিয়াম পালন করে গেছেন, মদিনায় এসার আসার পর থেকে এন্তেকালের আগ পর্যন্ত, দশ হিজরতের 10ম বছর পর্যন্ত।